সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। সবাই আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় যে ক্লাস, সেই ক্লাসে আমরা শব্দ ও পদ নামক যে অধ্যায়টি তোমাদের আছে, সেই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি যে আজকের বিষয়টি কী। আজকের বিষয়টি হচ্ছে সম্বন্ধ ও সম্বোধন পদ আর কি। সেটা তোমাদের বইয়ের পাতার 34 নম্বর পাতায় আছে। তুমি বইটা খুললে একটু দেখো যে আসলে সেই পাতায় কী আছে, সম্বন্ধ ও সম্বোধন পদ। তো সবার শুরুতে তোমাদের বই থেকে আমরা জেনে নিই আসলে এই জিনিসটি দ্বারা কী বোঝানো হয়েছে। বাক্যে ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে আর কি। কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। তো আমরা এতদিন জেনে এসেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। কিন্তু অন্যান্য পদগুলো যখন ক্রিয়াপদ ব্যতীত অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন সেগুলোকে বলে সম্বোধন পদ আর কি। যেমন রামের ভাই ঢাকা যাবে, এখানে দেখো রামের সঙ্গে কিন্তু হচ্ছে যাবের কোনো সম্পর্ক নেই, রামের সাথে সম্পর্ক আছে তার কার সম্পর্ক আছে তার ভাইয়ের। এবার সুতরাং দেখো পরের লাইনে বলছে রামের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়াপদের কোনো মানে সম্বন্ধ নেই আর কি। সুতরাং ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই বলে সম্বন্ধ পদ কারক হয়, কারক নয় আর কি। তো সম্বন্ধ পদের বিভক্তিগুলো আমরা একটু দেখে নিই, কী বিভক্তি থাকতে পারে। সম্বন্ধ পদে ষষ্ঠীর আমরা জানি যে বিভক্তিতে আমরা কিন্তু পড়েছিলাম যে ষষ্ঠী যে বিভক্তি আছে সেই বিভক্তি হচ্ছে র এবং এর, এই দুটোকে ষষ্ঠী বিভক্তি বলা হয়। যেমন সোনা যোগ র, সোনার থালা, তারেক যোগ এর, তারেকের ভাই, এরকম টাইপের। তারপর একটা হচ্ছে সময়বাচক অর্থে সম্বন্ধ পদ কার কের বিভক্তি যুক্ত হয়, যেমন আজি যোগ কার, আজি কার থেকে আজকের খবর। তারপর হচ্ছে পূর্বের সঙ্গে কার যুক্ত হয়, পূর্বে কার ঘটনা, এরকম টাইপের বিভক্তিগুলো যুক্ত হয়। তো আশা করি সম্বন্ধ পদ তোমরা বুঝতে পেরেছো। এবার আসেন সম্বোধন পদ। সম্বোধন অর্থ হচ্ছে আহ্বান করা। ধরো রাস্তা দিয়ে কেউ একজন মানে রাস্তা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা তাকে আহ্বান করছো আর কি। তারপর হচ্ছে যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। তাহলে সম্বোধন অর্থ কী? আহ্বান করা। আর যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে কী বলা হয়? সম্বোধন পদ বলে। যেমন হচ্ছে ওহে ইকবাল এদিকে এসো, মানে হচ্ছে ধরো তোমার বন্ধু একজনের নাম হচ্ছে ইকবাল, সে ধরো রাস্তা দিয়ে যাচ্ছে, একটু অন্য দিক দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তুমি কী করলে? তখন তুমি ইকবালকে ডাকলে যে ওহে ইকবাল। এখানে কিন্তু হচ্ছে যে সম্বন্ধ পদ আর সম্বোধন পদের ভিতরে শুধুমাত্র হালকা একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে সম্বোধন পদ বলতে সম্বন্ধ পদ বলতে এটা বোঝানো হচ্ছিল যে একজনের সঙ্গে তোমার আরেকজনের সম্পর্কটা কী, এটা হচ্ছে সম্বন্ধ পদ। মানে হচ্ছে যে তুমি ধরো তোমার বাড়ি বা তোমার ভাই বা তোমার বোন যে কোনো একজন ধরো আশেপাশে দিয়ে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করা হলো ওই ছেলেটি কে, তখন বলা হলো যে ওই ছেলেটি হলো যে ইকবালের ভাই
বা অমুক জনের অমুক, তমুক জনের তমুক, এগুলোকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। বা ধরো একটা গাছ তুমি চিনিয়ে দিতে চাচ্ছ, তখন বলা হলো যে রাজীবের বাড়ির পাশে যে গাছ, এগুলোকে বলা হচ্ছে সম্বন্ধ পদ। আবার তুমি ধরো এই সম্বোধন, সম্বোধ পদ আর সম্বোধন পদ দুটা নামটা শুনতে একই রকম হয়, দুটা জিনিস কিন্তু আলাদা। পরে আবার যখন তুমি হচ্ছে যে এদিক সেদিক বোঝাতে গিয়ে আশেপাশের বিভিন্ন মানুষজন বা যারা আছে তাদেরকে হচ্ছে যে ডাকার জন্য তুমি যখন তাদেরকে ডাকবে, তখন কিন্তু সেগুলো আর সম্বোধন পদ থাকবে না, সেগুলো সম্বোধন পদ হয়ে যাবে। যেমন হচ্ছে ইকবালকে তুমি ডেকেছো, ঠিক আছে, এরকম মাধবী এখানে এসো, এখানে ইকবাল ও মাধবী সম্বোধন পদ, কারণ তাদেরকে আহ্বান বা সম্বোধন করে কিছু বলা হয়েছে। সম্বোধন পদ বাক্যের অংশ, কিন্তু এই সম্বোধন পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্কই নাই। সেটা আমরা পূর্বে বলেছি যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক স্থাপন করে না, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বন্ধ পদকে কারকও বলা হয় না। আমরা আগে জেনেছিলাম যে কারক মানে কি, সম্পর্ককে বোঝানো হয়। ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কগুলোকে কারক বলা হয়। বিভিন্ন কারকে একই ব্যক্তির প্রয়োগ, সকল কারকে শূন্য বিভক্তির প্রয়োগ, যেমন কর্তৃকারকে শূন্য বিভক্তি, সুজন স্কুলে যায়, কর্মকারকে শূন্য বিভক্তি ঘোড়া গাড়ি টানে, করণকারকে শূন্য বিভক্তি যেমন ছেলেরা বল খেলে, সম্প্রদানকারকে শূন্য বিভক্তি যেমন ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক, আবার অপাদানকারকে শূন্য বিভক্তি টেটলি ঢাকা ছাড়লা, অধিকরণ কারকে শূন্য বিভক্তি আমরা খুলনা যাব, সকল কারকে এ বা সপ্তমী বিভক্তির প্রয়োগ, যেমন হচ্ছে কর্তৃকারকে এ বিভক্তি যেমন পাগলে কিনা বলে, কর্মকারকে এ বিভক্তি যেমন জিজ্ঞাসিব জনে জনে, করণকারকে এ বিভক্তি যেন জ্ঞান বিমল বা আনন্দ লাভ হয়, সম্প্রদান কারণকে এ বিভক্তি মানে দিনে দয়া হয়, দিনে দয়া কর, অপাদান কারকে এ বিভক্তি তিলে তৈল হয়, অধিকরণ কারকে এ বিভক্তি বনে বাঘ থাকে, মোটা অক্ষরের পদগুলোকে কারক বিভক্তি নির্ণয়, যেমন অর্থ অনর্থ ঘটায় কর্মে শূন্য, অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী বিভক্তি, আবার অন্নহীনে অন্নদার হচ্ছে সম্প্রদানে সপ্তমী। তো বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কারক সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি, আর বানান নিয়ে আলোচনা করেছি, জ্যোতিবাচের চিহ্ন নিয়েও ক্লাস তোমাদের হয়েছে। এরপরে হচ্ছে যে আয়েশা ম্যাডাম তোমাদের বাক্য নিয়ে আলোচনা করেছে। তো তোমাদের বর্তমানে যে অর্ধবার্ষিক যে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে বা যেগুলো নিয়ে হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো হবে, সেই টপিকসগুলো আসলে এগুলো পড়ানো হয়েছে, এগুলোর উপরে তোমাদেরকে হচ্ছে যে পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। তো তোমরা খুব খুব খুবই সুন্দরভাবে বা ভালোভাবে কারক বিভক্তি যেটা আছে, তারপরে হচ্ছে তোমাদের বই থেকে বাক্য যেটা আছে, খুবই ছোট অধ্যায়, একেবারে ছোট, বড় নয়, তারপরে হচ্ছে জ্যোতিবাচক চিহ্ন কোথায় কী জ্যোতিবাচক চিহ্ন ব্যবহার করতে হয়, তোমাদের সবার শুরুতেই এই টপিকসটি নিয়ে আলোচনা করা হয়েছে। কারণ হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো পড়াশোনা নেই, এমন কোনো বই নেই যে জায়গায় জ্যোতিবাচক চিহ্নের ব্যবহার নেই। তো সব পুরো বই শেষ করার পরে জ্যোতিবাচক চিহ্ন নয়, আগেই জ্যোতিবাচক চিহ্নটা তোমাদের জানা প্রয়োজন। কারণ হচ্ছে যে সব কিছু যখন তুমি পড়বে, পড়ার পরে সেগুলো যখন লিখতে যাবে, তখন জ্যোতিবাচক চিহ্নের ব্যবহারটা তোমাকে শিখে জানতে হবে। না হলে হবে কি, যে তোমাদের ওই পড়াগুলো পড়ার পরে ওগুলো ব্যবহার করতে গেলে বা লিখতে গেলে সেখানে সমস্যা হয়। তো কারক, জ্যোতিষের চিহ্ন, বাক্য, এগুলো সবই আমাদের গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো পড়বে খুব সুন্দরভাবে, ভালোভাবে পড়বে,
এগুলো থেকে তোমাদের 30 মার্কের পরীক্ষা সামনের দিনে হবে আর কি। তো সবার জন্য শুভকামনা, পরীক্ষার প্রস্তুতির জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। তো সবাই, সবার জন্য পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবে।